শব্দের খেলা, লুপ্ত অক্ষরটি জুড়ে শব্দ গঠন করতে হবে, এলোমেলো অক্ষরগুলি সঠিকভাবে সাজাতে হবে। বলো তো সঠিক শব্দটি কি হবে? উত্তরটি হবে অখাদ্য কুখাদ্য। 2 নম্বর প্রশ্ন, বলতো এলোমেলো অক্ষরগুলি থেকে কি শব্দ হবে? উত্তরটি হবে পক্ষীরাজ। 3 নম্বর প্রশ্ন, বলতো এলোমেলো অক্ষরগুলি থেকে কি শব্দ হবে? উত্তরটি হলো আজ গুপি গল্প। 4 নম্বর প্রশ্ন, এলোমেলো অক্ষরগুলি থেকে কি শব্দ হবে তা কমেন্ট বক্সে উত্তরটি জানান। 5 নম্বর প্রশ্ন, বলতো এলোমেলো অক্ষরগুলি থেকে কি শব্দ হবে? উত্তরটি হলো রূপকথা। 6 নম্বর প্রশ্ন, বলতো এলোমেলো অক্ষরগুলি থেকে কি শব্দ হবে? উত্তরটি হলো রসমালাই। 7 নম্বর প্রশ্ন, এলোমেলো অক্ষরগুলি থেকে কি শব্দ হবে তা কমেন্ট বক্সে উত্তরটি জানান। 8 নম্বর প্রশ্ন, একটি অক্ষর জুড়ে শব্দ গঠন করতে হবে, শব্দটি কি হবে বলতো? উত্তরটি হবে বারবেলা। 9 নম্বর প্রশ্ন, একটি অক্ষর জুড়ে শব্দটি কি হবে বলতো? উত্তরটি হলো গরম মশলা। 10 নম্বর প্রশ্ন, একটি অক্ষর জুড়ে কি শব্দ হবে তা কমেন্ট বক্সে উত্তরটি জানান। ১১ নম্বর প্রশ্ন, একটি অক্ষর জুড়ে শব্দটি কি হবে বলতো? উত্তরটি হলো চন্দ্রমল্লিকা। 12 নম্বর প্রশ্ন, একটি অক্ষর জুড়ে কি শব্দ হবে তা কমেন্ট বক্সে উত্তরটি জানান।